আসসালামু আলাইকুম, ইসমাত হবিসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য বানিয়ে দেখাবো একটি ডেজার্ট যা আপনারা অনেকে দেখেছেন আর খেয়েছেনও, আর সেটি হচ্ছে শাহি টুকরা। খুবই আকর্ষণীয় আর সুপার টেস্টি এই মিষ্টি, খুবই সিম্পলভাবে ও খুব সহজেই তৈরি করা যায়। কথা না বাড়িয়ে চলুন রেসিপি তৈরি শুরু করি। 7-8 টুকরা সিম্পল স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আর যে পাত্রে শাহি টুকরা বসতে দিব সেটা নিয়েছি একটি স্কোয়ার সাইজের মোল্ড নিয়েছি কাঁচের, দুই পাশে এভাবে উঠানো। আপনারা চাইলে কেকের মোল্ড নিতে পারেন। তো প্রথমে আমি ব্রেড স্লাইসগুলো কেটে মেপে দেখছি কতটুকু জায়গা নিচ্ছে। একটি ছোট ননস্টিক প্যানে ঘি গরম করে নিয়েছি, আর প্যানটা এমন সাইজ নিয়েছি পাউরুটি স্লাইসটা অনায়াসেই এতে এঁটে যাবে। যেহেতু আমি শ্যালো ফ্রাই করব তাই বাড়তি ঘি ওয়েস্ট করছি না, সেই আন্দাজে ঘি নিয়েছি। আপনারা চাইলে ঘি বাড়িয়ে দিয়ে ডুবো ঘিতে ভাজতে পারেন, অথবা পাউরুটির গায়ে মাখনের মতো ঘি একটু একটু লাগিয়ে সেঁকে নিতে পারেন। মোটামুটি ঘি গরম হলেই পাউরুটি দিয়ে দিতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখুন প্রথম ব্রেড স্লাইসটা কী সুন্দর ভাজা হয়ে গিয়েছে, বাকি ব্রেডগুলোকেও এভাবে গোল্ডেন ক্রিস্পি ফ্রাই করব। দেখুন কী সুন্দর মুচমুচে ভাজা হয়ে গিয়েছে, এভাবে টোকা দিয়ে দেখবেন শব্দ হচ্ছে। আসল মজা কিন্তু শাহি টুকরা ফ্রাইং থেকেই হয়, কেননা ঘির যে ফ্লেভারটা ব্রেডের থেকে আসে সেটাই কিন্তু শাহি টুকরার মূল আকর্ষণ। এভাবে ভেজে এক পাশে সরিয়ে রাখছি। চলুন এবার ঝটপট চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য একটি চৌড়া হাঁড়ি হলে চলবে, খেয়াল রাখবেন ব্রেডের টুকরোগুলো যাতে ডিপ করা যায় এমন একটি হাঁড়ি নেবেন। পুরো আধা কাপ চিনি সাথে আধা কাপ পানি দিচ্ছি। শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, তো এই পর্যায়ে একটু এলাচি পাউডার দিতে পারেন। আমি একটি এলাচি দিচ্ছি, আমার থেকে পাউডার শেষ হয়ে গেছে, আর কয়েক ফোঁটা লেবুর রস। এবার শিরা তৈরি হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন, দেখুন দুই আঙ্গুলের মাঝে একটু চেপে দেখুন, কোনো তার না, ব্যাস একটু চিটচিটে ভাব থাকতে হবে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার ভেজে নেওয়া ব্রেডের টুকরোগুলো গরম শিরাতে চুবিয়ে দুই সাইড থেকে ডিপ করে বাটিতে রাখবো, ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে ডিপ করার ফলে ব্রেডগুলোতে পারফেক্টভাবে শিরা ঢুকে সফট হয়ে যাবে। এভাবে বাকি ব্রেডগুলো ডিপ করে দিচ্ছি, বেঁচে যাওয়া শিরাগুলো উপরে দিয়ে দিচ্ছি। এভাবে ব্রেডের মিষ্টিটাও ঠিক থাকবে। এবার ঝটপট বানিয়ে নিয়েছি শাহি টুকরার আসল আকর্ষণ হোয়াইট ক্রিম, যা উপরে ছড়িয়ে দেব। একটা হাঁড়িতে আধা লিটার দুধ নিলাম, চুলা কিন্তু এখনও বন্ধ রয়েছে। 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কেননা আমার ব্রেডগুলি আগে থেকেই মিষ্টি দেওয়া আছে, তাই ওই হিসেবে মিষ্টি পরিমাণটা দিতে হবে। একটি ছোট গ্লাসে 1 টেবিল চামচের থেকে কম কর্নফ্লাওয়ার নিয়েছি, কয়েক চামচ দুধ মিশিয়ে দুধে দিয়ে দিচ্ছি যাতে লাম্পস তৈরি না হয়। এবার আরও দিচ্ছি 3-4 টেবিল চামচ দুধ পাউডার, এতে করে এই ক্রিমের ক্রিমি টেক্সচারটা তাড়াতাড়ি তৈরি হবে। মিশিয়ে দিচ্ছি ভালোভাবে, বেশ অনেকক্ষণ মিডিয়াম লো আছে, নাড়তে নাড়তে দেখুন এক পর্যায়ে ঘন হয়ে আসবে। এভাবে চামচে দাগ কেটে দেখবেন মাঝখানে দুপাশ থেকে ক্রিমটা আসছে না, তার মানে ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন গরম গরম ক্রিমগুলো পাউরুটির পিসের উপর এভাবে দিয়ে দিচ্ছি, ফাঁকা জায়গাগুলো ভরে দিচ্ছি। আমার বাটিটা কিন্তু বেশি চৌড়ো হয়ে গেছে, আর একটু চিপা বাটি নেওয়ার প্রয়োজন ছিল, কারণ ফ্রাই করার পরে পাউরুটিগুলো একটু চুপসে গিয়েছে। তো আমি কি করেছি, এরপরেও কিছু ক্রিম আর একটু বানিয়েছিলাম, চুটিফুটি দিয়ে দিয়েছিলাম একটু আগেই, সেটি স্কিপ হয়ে গেছে। আর দিচ্ছি পেস্তা কুচি, কাঠবাদাম কুচি, ব্যাস একটু ট্যাপ করে নিচ্ছি, 2-3 ঘন্টা এভাবেই রেখে দিব। বেশ তৈরি হয়ে গেল ভীষণ মজার শাহি টুকরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি যার যেমন পছন্দ পরিবেশন করা যাবে ঠান্ডা অথবা গরম। রেসিপিটা বানিয়ে থাকলে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন এর পিক। এখনও যারা আমার
यूट्यूब चैनल सबस्क्राइब करें सबस्क्राइब कर अनुरोध रही ताहले एमन आरो मजार और सहज रेसिपिर आपलोड दिले नोटिफिकेशन अपना मोबाइल पहुँचे जाए सवार आगे। तो आज ए पर्यन्त इनशाल्लाह नतून रेसिपी निये खूब तारातारी देखा हबे। और हाँ, रेसिपिटा प्रियजनदेर साथे शेयर करते भूलबेन ना। सबाई खूब भालो थाकबेन, आल्लाह हाफेज।